동일호주 학교대 지하르는 뭘 더하지 뭘 많아지 인도 모노타드 뭘 샨티 고네게 방글라데시 가리야 মোর ভিটার দিশে এক চিলতা জমি আর সেই ভিটা ঘর বান্দিয়া বহিনী আর মামা আর ভাগিনী দুইজন তিনজন মিলিয়া বসবাস করেছে আর মোর বেটা কাজল ওই বাড়ি খুর পক্ষ আছে না 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 এই বই কিছুতেই সহ্য করিব না এইভাবে যদি চলে ওই গরিব মানুষটার ভাগ্নির যদি মর বেটা কাজলের সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায় তাহলে মোর আত্মীয় স্বজন সব পড়লো মান আছে সম্মান আছে আমার বাড়ির আমরা যায় থাকা তো দূরের কথা আমার বাড়ি মোর এর একটা বিধি ব্যবস্থা করিবার লাগবে কোথায় কহে পিপিলিকার কাদা গাছে মরিবার করি মা দুর্গা বিনাশিনী দুর্গা তুই দেখিস মা দেখিস এই হতভাগা চার মেনের যাতে মান সম্মানটা না যায় গরিব বামন হইয়া স্বর্গের চাপ মোর সংসারও আছে মোর ভাগ্য আর আছে মোর বহিনী চেয়ারম্যানের বেটা দিশে এক চিলতা জমি ভাগিনীটা এত ভালো ঘর বর দিয়া বিয়াও দিবার পারিলে রেখার মৃত রেখার বাপের মৃত হত্যা শান্তি পাইবে মুই বাংলাদেশ থেকে আসিলু মুই বিয়া করিবার চাইছিলু কিন্তু মোর বিয়াও করা হলে না বহিনীর বিয়াও দিল বহিন জামাইতে গেল মরি তারপর মোর বহিন আর মোর ভাগ্নি রেখাক নিয়ে সংসার হে ভগবান হে ভগবান মোর ভাগিনীটা ভালো করিয়া লেখাপড়াও করিছে এমএ বিএড পাস করিছে উহাকে যদি একটা ভালো ঘর বর দেখিয়া বিয়াও দিবার পার তাহলে মর এবং মর মৃত বহিন জামাই রাস্তা সুখে শান্তিতে থাকিবার পারে সুখে শান্তিতে থাকিবার পারে কত সুখে জীবন যাপন করেছিল বাংলাদেশ থেকে আসিল আসি এখন ওর জায়গা নাই জমি নাই ওই চেয়ারম্যানের ভিটার এক চিন্তা দিচ্ছে জমি সেইখে কোন ক্রমে চেয়ারম্যানের বাড়ি কাম করিয়া মনে আর মোর বহির নিয়ে মুই সুখে সংসার করেছি পাইবে মোর রেখা অনেক ঘরবর লাগিছে বিয়াও দিবার আগে শিক্ষিতা মেয়ে তো ওর একটা
মতামত নেওয়া খুব জরুরি। এমবিএস পাস কত উচ্চ শিক্ষিত, ওর বাপের মান সম্মান বজায় রাখিছে, বড় মন মান সম্মান বজায় রাখিছে না, উহাকে ডাকিয়া মতামত নেওয়া দরকার। রেখা দেখিছো ভাগ্নি, এমন কোন কাজ করবো না যাতে তোর বাপের মৃত আত্মা অশান্তি পায়, মোর বহিন যাতে দুঃখ না পায়। ভাগ্নি, যখন মোর বহিন জামাই মারা যায়, মোর বহিনি আর তোর মোর হাত তুলি দিয়া কইছে, দুঃখী রামে তুই যত কষ্ট পাস, কিন্তু মোর আদরে রেখা আর তোর বহিনী কোনোদিন কষ্ট দিব না, তাই বহিনী এমন কাজে চড়িব না যাতে তোর মাও দুঃখ পায়, তোর বাপের মৃত আত্মা কষ্ট পায়, মোর মান সম্মান তুই বজায় রাখিস। সুখের স্বপ্ন দেখেছিল, একাত্তরের যুদ্ধের আগে ওই পালে আসল ইন্ডিয়া, তারপরে ওই সর্বহারা। আজ মোর ভাগিনি তো একটা ভালো ঘর বর দেখিয়া বিয়াও দিবার হবে, পরের টাকা ওই কুণ্ঠে জোগাড় করি, এমনি করে দিন পাইপ কাটিলে তো হইবে না, তাই আজ সন্ধ্যার সময় ট্রেন আছে, ওই ভিন রাজ্য যাবে কাজ করিবা, এক বছর যাবে কাজ করিয়া মোর ভাগ্নিকার পনের টাকা জোগাড় করিয়া আনি, মোর ভাগ্নি আর মোর বহিন জামাইয়ের মৃত আত্মার শান্তির জন্য আজকে মোর ভাগ্নিকার বহিন ছাড়িয়া ওই ভিন রাজ্য যাবে কাজ করিব না। কাজলদা আশীর্বাদ কোথায়?